আর কি আবার আসছিস? তোকে কতবার বলছি যে তুই টাকা পাস, ঠিক আছে তোকে টাকা দিবো বলছি, তো তোকে কতবার বলছি তুই আসবি না? হ্যাঁ মাথার আজকে কিন্তু প্রচুর বড় মাছ। আমার লোক লোকজন কতগুলো আছে জানিস? এই তুই এদিকে থাক, আমার লোকজন কতগুলো আছে জানিস? হ্যাঁ তাকে এমন মার খাওয়াবো না, চল টাকা তোকে দিবো বলছি, আমার মাথা এখন গরম আছে, সামনে চলে আসিস। হ্যাঁ নমস্কার বন্ধুরা, আজকের একটি নতুন পর্ব নিয়ে আমরা আসলাম। তো এই এখনই যে নাটকটি দেখলেন, এটা হচ্ছে ছেলেরা করলো, এটা কিন্তু পুরোপুরি একটা অভিনয়। হ্যাঁ এটা আপনারা সিরিয়াসভাবে কিন্তু নেবেন না, এটা অভিনয়ের মাধ্যমে একটা তুলে ধরা হলো আসল বাস্তবের একটা চিত্র। তো এই এপিসোডটা নতুন পর্বটির নাম দেওয়া হয়েছে ধার দেওয়া। তো হচ্ছে আমরা প্রতিদিনই জীবনের একটা করে মাধ্যম সমাজের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। হ্যাঁ এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইকটাই লাইক দিবেন, কমেন্টে কিছু বলবেন, তাহলে আমরা আরও উৎসাহিত পাবো। তো আমি বলতে যাচ্ছি দেখেন, আজকে এই যে অভিনয়টা করলো ছেলেরা, হ্যাঁ এটা জাস্ট অভিনয়, এটা কিন্তু বাস্তবে হচ্ছে। হ্যাঁ আজকে যারা টাকা ধার মনে করেন যে কেউ বিপদে পড়েছে, অনেক বন্ধু, কেউ কোনো বন্ধুর কাছে হয়তো ধার চাইলো, সে হয়তো তার পরিস্থিতি দেখে, হ্যাঁ যে সে তার হয়তো মা অসুস্থ বা বউ অসুস্থ বাচ্চা অসুস্থ দিল, আছে আজকে সে হয় তারপরে টাকাটা যখন চাইতে যাচ্ছে তারও তখন আর দিচ্ছে না, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমাজে। কিন্তু এটা কি ঠিক বন্ধুরা? আজকে যখন মনে করেন যে এই যে টাকাটা অনেকেই দিয়ে দেয়, কিন্তু অনেকেই আবার দেখছি যে দেয় না, কিন্তু না দিলে এই যে বন্ধুটার চোখে কিন্তু সে খারাপ হয়ে গেলো, সে তো উপকার করবে না। এরকম সময় অনেকে দোকানে বাকি টাকি করে রাখে, সেই দোকানদারও কিন্তু কাছে সে চিহ্নিত হয়ে যাচ্ছে যে তার কাছেও সে বাকি পাচ্ছে না। আলটিমেটলি কি লাভ হচ্ছে বন্ধুরা? এটা কিন্তু হয় না। আমি এটাই ফুটিয়ে মানে মানে সমাজের কাছে তুলে ধরতে চাইছি, মানে আজকে সমাজে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে 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 মানুষ উপকার করলো সেই মানুষই বাস খাবে কেন? আজকে যে ধার দিচ্ছে সে তো উপকার করলো, এবার তারও তো হয়তো একটা হয়তো প্রবলেম হতে পারে। হ্যাঁ যে ধার দিল তারও হয়তো সে তার হয়তো মা অসুস্থ হলো বা বাবা অসুস্থ হলো, তখন ধার চাইতে নিতে চাইছে, হ্যাঁ তখন কেন দেওয়া হচ্ছে না? এটা কি ভালোভাবে আপনারা কি বলতে চাই, আপনারাও কিছু জানাবেন। হ্যাঁ অবশ্যই যে এটা কিন্তু ভালো না, আমরা এই জিনিসটা থেকে আমরা মুক্ত আমরাই করতে পারি, আমরা সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, আমাদেরকে পরিবর্তন করতে হবে, আমরা চাইলে সব কিছু পারি, ঠিক না? তো ঠিক আছে বন্ধুরা, অবশ্যই আমাদের পাশে থাকবেন, চ্যানেলটির জীবন কাহিনী এই চ্যানেলটির নাম। হ্যাঁ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই বন্ধু, এই এমন একটা জিনিস, সবাই ভালো বন্ধু কিন্তু হয় না, এটা আমি বলতে ভুলে গেলাম যে বন্ধু কিন্তু খুব ভালোভাবে নির্বাচন করতে হবে। হয়তো এমন একটা বন্ধু ধরা হচ্ছে সে হয়তো ভিতরে ভিতরে ক্ষতি চাইছে, কিন্তু বন্ধুটা ভালো করে চিনতে হবে, জানতে হবে যে আদতেও আমার কি সে ভালো চায় না খারাপ চায়, সেটা কিন্তু যাচাই করতে হবে আমাদেরই, অবশ্যই এটা মাথায় রাখতে হবে সবাইকে। ঠিক আছে নমস্কার বন্ধুরা।